रोज दे। यू आर फैंटास्टिक। थैंक यू सर। खूब भाग लगा अपना। ओके वन स्टेप डाउन पीछे है बाबू। করতে হবে চব্বিশের ডাক বাইশেই মমতা ব্যানার্জি স্টালিনের সঙ্গে বলছে। ওনার ১৯ সালে সেই ডায়লগগুলো মনে করুন কি বলেছিলেন, বিজেপি একটাও সিট পাবে না, মোদি হটাও দেশ বাঁচাও। তারপরে মোদি ৩০৩ সিট পেয়েছেন, পশ্চিমবঙ্গে ১৮টা সিট আমরা পেয়েছিলাম। তখন তো লালু মুলায়ম শিবসেনা এরা অনেকে সঙ্গে ছিল, এখন তারা তো অনেকে শহীদ হয়ে গেছে, এখন খুঁজে খুঁজে গেছেন লেনিনের কাছে, স্ট্যালিনের কাছে, আর কোথায়, শেষে আরব সাগরে যেতে হলো। ইডি সিবিআইয়ের হাইপার অ্যাক্টিভিটি, নতুন নতুন তথ্য, মানিক মণ্ডলের কাছে বিপুল টাকার উৎস, মানিককে দ্বিতীয়বার জিজ্ঞাসাবাদ, এবং তারপরে যেটা এখনও পর্যন্ত খবর সেটা হচ্ছে বড় একাধিক অভিযান এই সপ্তাহের মধ্যেই কলকাতা এবং হাওড়া সহ সংলগ্ন অঞ্চলে ইডি বা সিবিআই করতে চলেছে। দেখুন, গত কয়েক মাস ধরে বা বছর ধরে বলতে পারেন এই সংস্থাগুলি ইনকোয়ারি করছে, বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে, আমরা দেখেছি তার মাধ্যমে বিভিন্ন লোককে ডাকা হয়েছে, তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ হয়েছে, অ্যারেস্টও হয়েছে। তো যে তথ্য এসছে তার বেসিসে তাদেরকে অ্যাক্টিভিটি করতে হবে, কারণ কোর্টও চাপ দিচ্ছে তাড়াতাড়ি তদন্ত শেষ করতে। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় অনেকে ধারণা করছেন এটা হতে পারে, হতেও পারে। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল কালকে সারাদিন জিজ্ঞাসাবাদের পরে জানাতে পারেননি যে উনি একজন স্কুল শিক্ষিকা হয়ে কি করে ওনার কাছে এত সম্পত্তি। না, অনেককেই এই সমস্যার সামনে পড়তে হবে যদি ডাক আসে, আমি জিজ্ঞাসাবাদ হয়। বহু নেতা নেত্রী আছেন, বহু লোক আছে যারা এইভাবে বহু টাকা সংগ্রহ করেছে, তার সোর্স কোথায়, তাদের কাছে সদুত্তর নাই। কেন যেরম যেরম জিজ্ঞাসাবাদ বাড়বে সেরম সেরম এরকম তথ্য সামনে আসবে। প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর, গোবিন্দভোগ চালের রপ্তানিতে শুল্ক মকুব করতে হবে। ঠিক আছে, সরকার ভেবে দেখবে, এখন নতুন নতুন ইস্যু বার করা হচ্ছে। গোবিন্দভোগ চাল রপ্তানির জন্য আছে কি, এখানকার লোকই বোধহয় খেতে পাচ্ছে না, কত তথ্য আছে কি আছে। বাংলার চা পাট এই যে চাল এখানকার কেন, উত্তর বাংলার যে চাল এগুলো ব্র্যান্ডিং হওয়া উচিত, অন্যান্য জায়গা থেকে বিভিন্ন রকম চাল বা ইত্যাদি তারা ব্র্যান্ডিং করে দেশে বিদেশে বিক্রি করছে, পশ্চিমবাংলা সরকারের এ ব্যাপারে কোনো হেলদোল নাই। এরকম অনেক জিনিস আছে পশ্চিমবাংলায় যেটা আমরা ব্র্যান্ডিং করে পয়সা আনতে পারি।